প্রথমে এরকম একটি ফ্রন্ট পেজ তৈরি করে নেবে, তারপরে যার যার নাম, ফোন নাম্বার ইত্যাদি লিখে সম্পন্ন করবে। প্রকল্পের বিষয়: লম্বাবৃত্তাকার চোঙের হাতে কলমে পার্শ্বতলের ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্রের যাচাই এবং মান নির্ণয় এবং সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয়। ভূমিকা: আমাদের চারপাশে অনেক জিনিস দেখা যায়, যেমন গ্যাসের সিলিন্ডার, জলের ট্যাঙ্ক, বিভিন্ন ধরনের পাইপ। এগুলি আসলে লম্বাবৃত্তাকার চোঙেরই উদাহরণ। এই লম্বাবৃত্তাকার চোঙগুলির আয়তন, লম্বাবৃত্তাকার চোঙগুলির বক্রতল বা পার্শ্বতলের ক্ষেত্রফল হাতে কলমে নির্ণয় করে ক্ষেত্রফলের সূত্রটি যাচাই করব। লম্বাবৃত্তাকার চোঙের বর্ণনা: লম্বাবৃত্তাকার চোঙ হল একটি ঘনবস্তু যার তিনটি তল আছে, বক্রাকার পার্শ্বতল এবং উপর নিচে দুটি বৃত্তাকার সমতল আছে। এবি হল ভূমির ব্যাস এবং ওসি ভূমির ব্যাসার্ধ, আর এবং বৃত্তাকার বৃত্তাকার দুটি তলের কেন্দ্র ও এবং পি। ওপি হল চোঙের উচ্চতা, এইচ চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল, 2πRh বর্গ একক। চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল 2πR ইন্টু আর প্লাস এইচ বর্গ একক। উপকরণ: আর্ট পেপার, আঠা, কাঁচি, কাগজ ইত্যাদি। হাতে কলমের কাজ: প্রথমে আর্ট পেপারের সাহায্যে নিম্নে প্রদত্ত চিত্রের ন্যায় একটি লম্ববৃত্তাকার চোঙ তৈরি করলাম। অতঃপর একটি স্কেলের সাহায্যে ব্যাস পরিমাপ করলাম, ব্যাসের পরিমাপ 7 সেন্টিমিটার পেলাম। এরপর স্কেলের সাহায্যে ওই চোঙের উচ্চতা পরিমাপ করলাম, যার মান হলো 12 সেন্টিমিটার। পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা জানি 2πRh বর্গ একক। আমরা হাত কলমে এই সূত্রটি ছাড়াই চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল পরিমাপ করব এবং সূত্রটি যাচাই করব। এছাড়াও সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করব। যেহেতু চোঙটির ব্যাস 7 সেমি, তাই ব্যাসার্ধ 3.5 সেমি হবে। 3.5 সেমি ব্যাসার্ধের দুটি বৃত্তাকার চাকতি কম্পাসের সাহায্যে একে পরে কাঁচির সাহায্যে কেটে নিয়ে চোঙটির নিচে ও উপরে আঠার সাহায্যে লাগিয়ে একটি সম্পূর্ণ ফাঁপা চোঙ তৈরি করলাম। পার্শ্বতলের ক্ষেত্রফল নির্ণয়: একটি 12 সেমি প্রস্থ বিশিষ্ট লম্বা কাগজ কেটে নিলাম, তারপর ওই কাগজটিকে চোঙের পার্শ্বতলের উপর পেঁচিয়ে দিলাম, যাতে চোঙের পুরো পার্শ্বতল ঢেকে যায়, এবং বাড়তি কাগজ কেটে বাদ দিলাম। এবার আবার কাগজটি চোঙের গা থেকে খুলে সাট করে, অর্থাৎ সমান করে, সমতল করে পাতা হলো এবং পাশের চিত্রের মতো এই কাগজটির ক্ষেত্রফল নিশ্চয় চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফলের সমান হবে। তাই কাগজটির দৈর্ঘ্য এবং প্রস্থ পরিমাপ করলাম, যার মান যথাক্রমে দৈর্ঘ্য হলো 22 সেমি ও প্রস্থ 12 সেমি হলো, যার ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। অর্থাৎ দৈর্ঘ্য যেহেতু 12, তো 22 গুণিত দৈর্ঘ্য হলো 22 সেন্টিমিটার এবং প্রস্থ হলো 12 সেন্টিমিটার, তাদের গুণফল হলো 264 বর্গ সেমি। এখন সূত্র প্রয়োগ করে দেখি কত হয়। চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র হলো 2πRh বর্গ একক। এখন এদেরকে কাটাকুটি করে এটাও 264 বর্গ সেন্টিমিটার পাওয়া গেল। অর্থাৎ এখন চোঙের নিচের ও উপরের বৃত্তাকার তল দুটি খুলে তার ব্যাস পরিমাপ করলাম, যা 7 সেন্টিমিটার পেলাম। অর্থাৎ বৃত্তাকার তল দুটির প্রত্যেকটির ব্যাসার্ধ 3.5 সেন্টিমিটার হলো। বৃত্তের ক্ষেত্রফল পায়ের স্কোয়ার বর্গ একক এটা কেটে 77/2 বর্গ সেমি এবং তার মান হলো 38.5 সেমি। দুটি বৃত্তাকার তলের ক্ষেত্রফল
2 গুণিত 38.5 বর্গ সেমি সমান 77 বর্গ সেমি। অর্থাৎ এই লম্বা যে আয়তাকার ক্ষেত্রফল ছিল তার ক্ষেত্রফল হলো 264 বর্গ সেন্টিমিটার, আর দুটি বৃত্তাকার চাকতির ক্ষেত্রফল 38.5 বর্গ সেন্টিমিটার, 38.5 বর্গ সেন্টিমিটার। অর্থাৎ তিনটাকে যদি এইভাবে আমরা যোগ করে দিই তাহলে সমগ্র তার ক্ষেত্রফল পাওয়া যাবে 264 প্লাস 38.5 প্লাস 38.5 বর্গ সেন্টিমিটার সমান 341 বর্গ সেন্টিমিটার। আবার এই সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্রটি হল চোঙের ক্ষেত্রফলের সমগ্রতলের ক্ষেত্রফল 2πr×r+h বর্গ একক, মানগুলো বসিয়ে হিসেব করলাম 341 বর্গ সেন্টিমিটার, যা পূর্বের এই তিনটি অর্থাৎ ক্ষেত্রফলের সঙ্গে সমান। তো এখানে কৃতজ্ঞতা স্বীকার এই প্রকল্পটি সম্পন্ন করতে। আচ্ছা, এটা একটা ইয়ে থেকে দিয়ে দিব, কী বলছে, প্রিন্টেড একটা পৃষ্ঠা এখানে কৃতজ্ঞতা স্বীকারে দিয়ে দিব, তাহলে ভালো বুঝতে পারবে।